আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি রাজীব ফ্রম নুবটিউব। আজকে আমি মাইনক্রাফট বাংলাদেশি সার্ভার রয়্যাল বেঙ্গল নিয়ে কিছু ডিটেলস দিব, যারা নিউ প্লেয়ার মাইনক্রাফটে কীভাবে সার্ভারে জয়েন করতে হয় এবং কীভাবে সার্ভাইভাল স্টার্ট করতে হয় তা নিয়ে একটি ভিডিও। আই হোপ সবার ভালো লাগবে। এন্ড ইয়েস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। স্ক্রিনে দেওয়া আইপি থেকে চাইলে আপনারা সার্ভারে জয়েন করতে পারেন এবং আমি ডিসক্রিপশনে আইপি এবং ডিসকর্ড লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা জয়েন করে নিতে পারেন। সো সার্ভারে সার্ভাইভাল স্টার্ট করার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে কি, স্ল্যাশ রেজিস্টার লিখে যে কোনো একটি পাসওয়ার্ড আপনি চয়েস করতে পারেন এবং সেম পাসওয়ার্ডটি আবার লিখতে হবে, কারণ সেটা হচ্ছে কি কনফার্ম পাসওয়ার্ড। প্রথমবার রেজিস্টার করার সময় আপনাকে লগ ইন করতে হবে না, সেকেন্ড টাইম যখন থেকে আপনি লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং এই পাসওয়ার্ডটি কারোর সাথে শেয়ার করা যাবে না। লগ ইন করার জন্য স্ল্যাশ লগ ইন লিখে আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিলেই আপনার অটোমেটিক লগ ইন হয়ে যাবে। সার্ভাইভাল শুরু করার জন্য আপনাকে স্পন থেকে 300 ব্লক দূরে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্লক ভাঙার পারমিশন নেই, কিন্তু এর পাশের ব্লকেই পারমিশন আছে। এখানে আরও কিছু কমান্ড চাইলে আপনারা ইউজ করতে পারেন, যেমন স্ল্যাশ হেল্প লিখলে এখানে আপনি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন যা আপনার গেম খেলতে হেল্প হবে অনেক, যেমন র্যাঙ্কস, টায়ার, ওয়ার্পস। এখানে ওয়ার্পে গেলে আপনি বিভিন্ন ধরনের ওয়ার্পস দেখতে পারবেন, যেমন নেদার, পিভিপি, শপ এবং জেল এবং এন্ডও দেখতে পারবেন। আপনি চাইলে ডিরেক্ট স্ল্যাশ ওয়ার্পস লিখেও যে কোনো পোর্টালে যেতে পারেন। এই হচ্ছে গিয়ে রয়্যাল বেঙ্গল সার্ভারের নেদার হাব, অনেক সুন্দর করে বিল্ড করা হয়েছে। সো যাদের এটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। নেক্সট হচ্ছে গিয়ে শপ। সো স্ল্যাশ ওয়ার্কশপ লিখলে আপনারা প্লেয়ার শপ এবং যেই শপটা দেওয়া আছে আইটেম সেল করার জন্য সেখানে অটোমেটিক চলে যাবেন। সো এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্কশপ এরিয়াটা। আইটেম সেল করার জন্য আপনাকে জাস্ট ভিলেজের উপরে ক্লিক করে দেখতে হবে যে কতগুলো আইটেম কত টাকায় সেল করছে, সেভাবে আপনি আইটেম সেল করতে পারেন এবং ইয়েস টাকা আর্ন করতে পারেন। অনেক ইজি একটা প্রসেস। অ্যান্ড এই বেডরুকের উপরে আপনি চাইলে আপনার শেলকার বক্সগুলো রেখে যে কোনো ধরনের আইটেমস নিয়ে খুব তাড়াতাড়ি সেল করতে পারেন, অনেকগুলো আইটেম একসাথে আপনি সেল করতে পারেন। প্রায় সবগুলো শপেই একটি করে এরকম বেডরক দেওয়া আছে। নেক্সট আসা যাক প্লেয়ার শপগুলো, যেখানে আমরা সবাই সেল করতে পারি। যেরকম এটা আমার শপ, এখানে আমি বিভিন্ন ধরনের আইটেম সেল করেছি, দিয়ে রেখেছি যে কেউ চাইলে কিনতে পারেন বিভিন্ন প্রাইসে। আবার অনেকে সার্ভাইভ করতে গিয়ে অনেক সময় মরে যায়, তাদের কোনো চিন্তা নেই, কারণ আপনার হাতে 1 ঘন্টা সময় আছে আপনার ডেথ ক্রেট নেওয়ার জন্য এবং আপনার আইটেমসগুলো লাভা বা আশেপাশে কোথাও বার্ন হবে না। আপনি মরার পরই একটা কোঅর্ডিনেটস লেখা উঠবে চ্যাটের মধ্যে, যেটা দেখে আপনি আপনার ডেথ ক্রেটের কাছে চলে যেতে পারেন। জাস্ট রাইট ক্লিক করলে আপনার ডেথ ক্রেটের সব আইটেমসগুলো আপনার ইনভেন্টরিতে অটোমেটিক চলে আসবে। অনেক ইজি, তাই না? আইটেম সেল করার জন্য আপনাকে আইটেমগুলো কালেক্ট করতে হবে, যেমন 2 স্ট্যাক নেদার র্যাক কালেক্ট করেছি এবং এগুলো আমি চাইলে শপে গিয়ে সেল করতে পারবো খুব ইজিলি। দেখেন ওয়ার্কশপ লেখার পরেই আন্ডারগ্রাউন্ড শপে গিয়ে ভিলেজের উপর রাইট ক্লিক করলেই আইটেমস এবং প্রাইসগুলো দেখতে পারবেন এবং নেদার র্যাকের উপর জাস্ট রাইট ক্লিক করলেই বা অর লেফট ক্লিক করলেই আপনি সেল করতে পারবেন। যেমন এখানে আমি এগুলো সেল করে অলমোস্ট 192 টাকা পেয়েছি, খুব ইজি। টপ ব্যালেন্সে কার আছে তা দেখার জন্য স্ল্যাশ ব্যালেন্স টপ লিখলে আপনি দেখতে পারবেন অনেকের নাম চলে আসছে এবং ব্যালেন্স টপ 2 লিখলে আপনি পরের প্লেয়ারদের নামগুলো দেখতে পারবেন। আশা করি এই ভিডিওটা অনেক নিউ প্লেয়ারদের হেল্প করবে এবং নেক্সট কী নিয়ে ভিডিও চান তা কমেন্ট করতে পারেন। অ্যান্ড ইয়ে, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।